নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি অমিত এবং আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পিকাস গার্ডেনিং। বন্ধুরা, আমাকে বেশ কিছুদিন ধরে অনেকে কোশ্চেন করেছে এবং অনেকে প্রশ্ন করেছে আমাকে যে আপনার ছাদ বাগানে যে বুগেনভিলিয়া বা বাগান বিলাসগুলি আছে তাতে পাতা ছাড়া কীভাবে এত ফুল আসছে। কারণ বহু মানুষ তার নিজের ছাদ বাগানে বাগান বিলাস করে থাকে, কিন্তু বেশিরভাগ গাছ করতে গিয়ে তাদের যে উপলব্ধি হয় সেটা হচ্ছে গাছ শুধুমাত্র পাতায় ভর্তি থাকে বা ফুল আসলো সেটাতে অল্প বিস্তর ফুল থাকে। তো এই সমস্যাটাকে দূর করার জন্য এবার আমার বাগানবিলাস গাছগুলোতে কীভাবে পাতা ছাড়া এত পরিমাণে ফুল আসছে সেই রহস্যটাই মূলত আপনাদেরকে আজ বলবো, যাতে আপনারাও আপনাদের ছাদ বাগানে বোগেনভিলিয়াতে উইডাউট লিফ বা পাতা ছাড়া আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ফুল আপনাদের বোগেনভিলিয়াগুলোতে আনতে পারেন, সেই তথ্যই আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং পিকাস গার্ডেনিংকে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার কাছে এখানে আমি তিনটে বোগেনভিলিয়া রেখেছি। দেখুন, একটিতে পুরো পাতায় ভর্তি, সবুজ পাতাতে পুরো গাছটা ভর্তি, একটিও ফুল নেই। আরেকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই গাছে একটিও পাতা নেই, শুধুমাত্র নতুন শুটস বেরোচ্ছে এবং যেগুলো শুটস বেরোচ্ছে সেগুলো প্রত্যেকটাতেই ফুল আছে, ফুল নিয়ে শুটস নতুন শুট বেরোচ্ছে। এবং আরেকটি গাছ আমার কাছে দেখতে পাচ্ছেন যেটিতে, যেটা দেখুন একটিও পাতা নেই গাছটাতে, কিন্তু প্রচুর ফুলে গাছটি ভর্তি হয়ে আছে। তো এরকম একটি গাছ তৈরি করার জন্য আপনাদেরকে কী পদক্ষেপের মধ্যে দিয়ে এগোতে হবে এবং কী করলে পরে বোগেনভিলিয়া গাছকে কী ট্রিটমেন্ট করলে পরে আমরা এরকম একটি গাছ তৈরি করতে পারি, এরকম একটা পনসি শেপের গাছ তৈরি করতে পারি যেটাতে শুধুমাত্র ফুল আমরা দেখতে পাবো, কোনো রকম পাতা থাকবে না। তো আসুন দেখে নিই এবং জেনে নিই যে এরকম একটি গাছ করার জন্য আমাদেরকে কী কী করতে হবে। বন্ধুরা, কাগজ ফুল, বাগানবিলাস বা বোগেনভিলিয়া আপনারা যেটাই বলে থাকুন, তো এই বাগানবিলাসে ফুল নিয়ে আসার জন্য মূলত আমাদেরকে তিনটি পদক্ষেপ মেনটেন করতে হবে। একটি হচ্ছে বাগানবিলাসের গাছে আমাদেরকে ডিফলেশন করতে হবে, দ্বিতীয় এই গাছে ম্যাক্সিমাম পরিমাণে জলের ক্রাইসিস একটি তৈরি করতে হবে এবং তৃতীয় এই গাছটিতে প্রচুর প্রচুর পরিমাণে আমাদেরকে সানলাইট দিতে হবে। কারণ বাগানবিলাস গাছ সানলাইট ভীষণ পরিমাণে পছন্দ করে, এই গাছ যত সানলাইটে থাকবে আপনি এই গাছে তত বেশি পরিমাণে ফুল দেখতে পাবেন। খাবার তো আমরা বাগানবিলাস গাছে দেবই এবং কী খাবার দেবো সেটা আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, আপনারা বুঝতে পেয়ে যাবেন আমরা কী খাবার প্রয়োগ করব। আমি মূলত আমার বাগানবিলাস গাছটাতে একটি মিক্স খাবার প্রয়োগ করি, যে মিক্স খাবারে আমি কী কী ইউজ করছি সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আমার ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পেয়ে যাবেন। তো দেখুন, আমার এখানে একটি বাগানবিলাসের গাছ আছে, এই গাছটি এটা এক বছরের একটি বাগানবিলাসের গাছ। তো দেখুন, এটাতে একটিও ফুল নেই, প্রচুর পরিমাণে শুধুমাত্র সবুজ পাতায় গোটা গাছটি ভর্তি, পুরো গাছটি ভর্তি। আমরা যখন বাগান করার জন্য নতুন বাগানবিলাসের গাছ আমাদের ছাদ বাগানে নিয়ে আসি, প্রায় 99% মানুষের বাগানে এই টাইপের গাছই আমরা দেখতে পাই। তো এই টাইপের গাছকে আমরা কীভাবে কনভার্ট করে আমরা পাতা ছাড়া শুধুমাত্র এই গাছে ফুল দেখতে পাবো সেটি মূলত আমি আপনাদেরকে আজ জানাবো। তো এই গাছটিতে ফুল নিয়ে আসার জন্য, এর সবুজ পাতাগুলিকে শেষ করে দেওয়ার জন্য আমাদেরকে প্রথম পদক্ষেপ, এই গাছে আমাদেরকে নিয়মিত হারে জল প্রয়োগ করা বন্ধ করতে হবে। আমরা এই গাছকে সেই পরিমাণে জল প্রয়োগ করবো না যেরকম জল প্রয়োগ আমরা অন্যান্য গাছকে করে থাকি। এই গাছকে আপনি যতটা জল কম প্রয়োগ করবেন এই গাছ ততটাই আপনাকে ফুলে ভরিয়ে দেবে, কারণ এটি একটি প্রচণ্ড পরিমাণে কষ্ট সহিষ্ণু গাছ এবং এই ভীষণ পরিমাণে কষ্ট জিনিসটাকে সহ্য করতে পারে। এই গাছকে আপনারা যতটা স্ট্রেস দেবেন এই গাছ আপনাদেরকে ততটাই ফুলে ভরিয়ে দেবে। তো বাগানবিলাসের গাছে পাতা ছাড়া ফুল দেখতে গেলে প্রথম যে পদক্ষেপ সেটি হলো এই গাছে প্রচুর প্রচুর পরিমাণে জলের ক্রাইসিস তৈরি করতে হবে। আমরা এই গাছকে তখনই জল দেবো যখন এই গাছ পুরোপুরিভাবে ঝিমিয়ে পড়বে, কারণ এই গাছের পাতা ছাড়া ফুল আনতে গেলে প্রথম পদক্ষেপ এই গাছকে প্রচণ্ড পরিমাণে জলের ক্রাইসিস তৈরি করা। এতটাই জলের ক্রাইসিস দেবো যে এর যে সবুজ পাতাগুলি দেখতে পাচ্ছেন এই পুরো পাতাটিকে ঝরিয়ে দেবে এবং ঝরানোর পর এই গাছে আমরা মিক্স খাবার প্রয়োগ করব। মিক্স খাবার প্রয়োগ করার পর একে আমরা ফুল সানলাইট দেবো, দেন আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখতে পাবেন এই গাছে পাতা ছাড়া পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। তো এটি হলো প্রথম পদক্ষেপ বাগানবিলাসের গাছে পাতা ছাড়া ফুল দেখতে গেলে পরে। আসুন দেখে নিই দ্বিতীয় পদক্ষেপটা কী। বন্ধুরা, বাগানবিলাসের গাছের
পাতা ছাড়া ফুল দেখার জন্য, পাতা ছাড়া প্রচুর পরিমাণে ফুল আনার জন্য দ্বিতীয় যে পদক্ষেপটি আমাদেরকে গ্রহণ করতে হবে সেটি হচ্ছে ডিফলিয়েশন। আমাদেরকে বাগানবিলাসের কাছে ডিফলিয়েশন করতে হবে। তো ডিফলিয়েশন মানে আমরা অনেকেই জানি না বা অনেকে অবগত নেই যে ডিফলিয়েশন জিনিসটা কী। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ডিফলিয়েশন হচ্ছে এই গাছের যত পাতা দেখতে পাচ্ছেন আগের যে গাছটি আমি দেখেছিলাম, তো আপনাকে এই গাছে একটিও পাতা রাখা যাবে না, প্রত্যেকটি পাতাকে আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। কারণ এই গাছের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাতা, এবং আপনি যখন এই গাছে সার প্রয়োগ করবেন, খাবার প্রয়োগ করবেন, এই গাছে যত পাতা থাকবে সেই পাতাগুলো ম্যাক্সিমাম পরিমাণে সেই খাবারগুলোকে গ্রহণ করে সেই গাছটিকে আরও সবুজ করে তুলবে। যদি আপনি পাতাগুলোকে ডিফলিয়েশন করার পর ছেঁটে ফেলে দেন, তো দেখবেন আপনি খাবার প্রয়োগ করার পর প্রত্যেকটা খাবার পুরোপুরি ফুলে রূপান্তরিত হচ্ছে। তো ডিফলিয়েশন আমাদেরকে করতে হবে। ডিফলিয়েশন আমরা 50%, 80% এবং 100% এই তিন পদ্ধতিতে করতে থাকি। তো বাগানবিলাসের গাছে যদি আমাদেরকে প্রচুর ফুল দেখতে হয় পাতা ছাড়া, তো আমাদেরকে 100% ডিফলিয়েশন করতে হবে। তার প্রমাণ দেখুন, আমার কাছে একটি গাছ আছে, দেখুন আমি এটাকে 100% ডিফলিয়েশন করেছি এবং দেখে গাছটিতে একটিও পাতা নেই, এবং দেখুন গাছটিতে প্রচুর শুটস বেরোচ্ছে নতুন নতুন, এবং যে কটি শুটস বেরোচ্ছে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি শুটসে দেখুন ফুলে ভর্তি। এই দেখুন প্রত্যেকটি শুটসে দেখুন ফুল আসতে শুরু হয়েছে, কারণ আমি এটাকে 100% ডিফলিয়েশন করার পর এটাকে আমি খাবার প্রোগ্রাম মিক্স খাবার প্রয়োগ করেছিলাম, এবং মিক্স খাবার প্রয়োগ করার পর সেই খাবারটি এই গাছটি গ্রহণ করার পর পাতা না বের করে এ পুরো ফুলে রূপান্তরিত করছে সেগুলোকে। আপনারা প্রত্যেকটা ডগাতে দেখুন ফুল, এবং এই গাছটি আগামী এক মাসে কী রূপ ধারণ করছে সেটি আপনাদের সামনে আমি ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপনাদেরকে কাগজ ফুলের গাছে পাতা ছাড়া ফুল দেখতে গেলে দ্বিতীয় যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে সেটি গাছটিকে 100% ডিফলিয়েশন করতে হবে, এবং প্রচুর প্রচুর পরিমাণে সূর্যালোকের নিচে আপনাকে গাছটাকে রাখতে হবে। এমন জায়গায় ছাদে আপনি গাছটিকে রাখবেন যেখানে আপনার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে প্রখর রোদটি সেটা যাতে এই গাছে পড়ে। এই গাছে যত রোদ পড়বে এই গাছে তত ফুল আপনি দেখতে পারবেন, শুধু ফুল নয় সে ফুলের উজ্জ্বলতাও দেখবেন আপনার রোদের সঙ্গে আরও বেশি পরিমাণে উজ্জ্বল হয়ে গেছে। তো কাগজ ফুলের গাছের দ্বিতীয় পর্যায়ে বেশি পরিমাণে ফুল নিয়ে আসার জন্য আপনাকে ডিফলিয়েশন করতে হবে। তো আসুন দেখে নিই যে তৃতীয় পদক্ষেপটি কী। বন্ধুরা, বাগানবিলাসের গাছে এই পরিমাণে পাতা ছাড়া ফুল দেখার জন্য তৃতীয় যে পদক্ষেপটি আপনাকে গ্রহণ করতে হবে সেটি হলো এই গাছটিকে প্রচুর প্রচুর পরিমাণে সূর্যালোকের নিচে রাখা। আপনি বাগানবিলাসের গাছ নিয়ে আসার পর তার ট্রিটমেন্ট করার পর এমন একটি জায়গায় গাছটিকে প্রতিস্থাপন করবেন যেই বাগানে বা যেই ছাদে আপনার যেই অংশে পুরো সারাদিনের রোদটি আসে সেরকম জায়গাতে আপনি এই গাছটিকে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, বাগানবিলাসের গাছে পাতা ছাড়া ফুল দেখার জন্য আপনাদের প্রথম পদক্ষেপ, আমাদেরকে গাছটিকে জলের ক্রাইসিস তৈরি করতে হবে। জলের ক্রাইসিস বলা ভুল, যে প্রচুর প্রচুর পরিমাণে জলের ক্রাইসিস তৈরি করতে হবে। আমরা গাছকে তখনই জল প্রদান করব যখন গাছ আমাদের কাছে বলবে আমি জল না ছাড়া আর বাঁচতে পারবো না। যখন আমরা জলের ক্রাইসিস তৈরি করব তখন দেখব সে পুরো পাতাটাকে ঝরিয়ে দিয়েছে। পাতা ঝরিয়ে দেওয়ার পর আমরা কী করবো? সেকেন্ড পদক্ষেপ, আমরা গাছটিকে একটি মিক্স খাবার প্রয়োগ করবো। জল শেষ দেওয়ার পর আমরা মিক্স খাবার প্রয়োগ করবো। মিক্স খাবার প্রয়োগ করার আগে আমরা গাছটিকে ডিফলিয়েশন করবো। ডিফলিয়েশন করার পর আমরা গাছটিকে মিক্স খাবার প্রয়োগ করবো এবং তাকে সূর্যালোকের নিচে রাখবো। এবং সূর্যালোকের নিচে রাখার মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই আপনি আপনার বাগানবিলাসের গাছগুলোতে আমার মতো এই যে চেহারা দেখতে পাচ্ছেন গাছের, এই রূপ আপনারাও দেখতে পাবেন। তো আমার পিকাস গার্ডেনিংকে যারা নিয়মিত ফলো করছেন, যারা আমার কথা মতো বা আমার দেখানো পদক্ষেপগুলি অনুগ্রহ করে শুনে যারা নিজেদের ছাদ বাগানে সেগুলোকে প্রয়োগ করছেন, তাদেরকে বলা যে আমি কাগজ ফুল নিয়ে রীতিমতো একটা ট্রিটমেন্ট করেছি, একটা চেষ্টা করেছি, দেখেছি তাতে আমার অনেক গাছ নষ্ট হয়েছে। কিন্তু নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাও শিখেছি যে এই গাছকে সুন্দর করে ট্রিটমেন্ট করার জন্য, ভালো ফুল নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে। তো আমি যেগুলি আপনাদেরকে বলছি সেগুলি আমি নিজে উপলব্ধি করেছি, এবং আপনাদের সামনে আমি তার রেজাল্টও দেখাচ্ছি যে দেখুন আমার নিজের সামনে গাছটি রাখা আছে। আমি আপনাকে 3 ধরনের গাছ দেখালাম আপনাদেরকে। প্রথম গাছটি দেখুন আপনার একটিও পাতা নেই বা প্রচুর পাতাতে ভর্তি হয়ে আছে, এবং তার সঙ্গে এই গাছটি দেখুন একটিও পাতা নেই, প্রচুর ফুলে ভর্তি হয়ে আছে। তো এরকম একটি ফুল তৈরি করার জন্য আপনাদেরকে 3টি পর্যায়ের মধ্যে দিয়ে এগোতে হবে। প্রথম, সে গাছটিতে প্রচুর পরিমাণে জলের ক্রাইসিস তৈরি করা, ডিফলিয়েশন করে সেটাতে আমাদেরকে মিক্স খাবার প্রয়োগ করতে হবে, এবং মিক্স খাবার প্রয়োগ করার পর আমাকে গাছটিকে পুরো সানলাইটের নিচে রাখতে হবে, এবং 1-1.5 মাসের মধ্যেই আপনি গাছটিতে এই পরিবর্তন দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, এইভাবেই বিকাশ গার্ডেনিংকে আপনাদের ভালোবাসা দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন,
আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, জানতে চাইবেন এবং বলবেন আমাদেরকে নেক্সট ডে আপনারা কী টপিকের উপরে ভিডিও দেখতে চান, গার্ডেনিংয়ের আর কি আপনারা দেখতে চান, কোন প্ল্যান সম্পর্কে জানতে চান। আমি আপনাদের রিকোয়েস্ট করি যে সমস্ত ভিডিও এই আমার পিকাস গার্ডেনিংয়ে নিয়ে আসবেন এবং কাগজ ফুললে একের পর এক ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে আমার পিকাস গার্ডেনিংয়ে রাখবো আপনাদের জন্য, কাগজ ফুলের সমস্ত খুঁটিনাটি নিয়ে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তত্ত্ব নিয়ে, আরও নতুন কোনো গাছকে নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।